আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিদিন হাদিস চ্যানেলে আপনাকে স্বাগত। সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের মুসলিম করে এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা দুর্বল ইমানের 7টি লক্ষণ নিয়ে আলোচনা করব, যা আমাদের অধিকাংশ মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যায়। এক, পাপাচারে ডুবে থাকা এবং হারাম কাজ করা। অনেক মানুষ আছে যারা পাপ করে এবং তবা না করে সে পাপের মধ্যে অটল থাকে, ফলে এক সময় তা তার স্বভাবে পরিণত হয়। ফলে এমন হয় যে পাপ কাজগুলো সে আনন্দের সাথে করতে থাকে। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন, আমিন। দুই, অন্তর কঠিন হয়ে যাওয়া। যার অন্তর কঠিন হয়ে যায়, তাকে ভালো কোনো কাজের উপদেশ দিলে তার অন্তর সেটা গ্রহণ করতে পারে না। তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলে, এমনকি সে যদি কোনো জানাজায় অংশগ্রহণ করে এবং লাশ দাফন করে, তবুও তার মনে পরকাল নিয়ে চিন্তা আসে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, অতঃপর তোমাদের অন্তর এই ঘটনার পর কঠিন হয়ে গেছে, এটি যেন পাথরের মতো অথবা এর চেয়েও কঠিন। তিন, ভালোভাবে ইবাদত না করা। অনেক মানুষ আছেন যারা ইসলামের বিধানগুলো মেনে চলার চেষ্টা করেন, যেমন নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি, কিন্তু তাদের সেই ইবাদতে প্রাণ থাকে না। যেমন একজন নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সামনে, কিন্তু তার মনোযোগ অন্য কোনো চিন্তায়। সে আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু সে কি বলে দোয়া করছে সেদিকে তার খেয়াল থাকে না। মহান আল্লাহ বলেন, বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে। মহান আল্লাহ গাফেল ও উদাসীন লোকদের দোয়া কবুল করেন না। আল্লাহ আমাদের এরূপ থেকে হেফাজত করুন, আমিন। চার, গোপনে পাপ কাজ করা। অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে মানুষের সামনে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন, তাকে দেখলে মনে হয় সে একজন পরিপূর্ণ দিনদার ব্যক্তি, ফলে সমাজের মানুষ তাকে ভক্তি ও শ্রদ্ধা করে। কিন্তু সে যখন নির্জনে একাকী হয়, তখন সুযোগ পেলে পাপ করতে পিছু পা হয় না। এ ধরনের লোকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের কিছু সম্প্রদায়ের কথা জানি যারা কিয়ামতের দিন তিহামা পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। আল্লাহ এগুলিকে ধূলিকণার মতো উড়িয়ে দিবেন। হযরত সাহাবান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এদের গুণগুলি বলুন, এদের চিহ্নিত করুন, যেন আমরা অজান্তে এদের মতো না হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা তোমাদের ভাই এবং স্বজাতি, তোমাদের মতোই রাতে তাহাজ্জুদ পড়বে, কিন্তু তারা এমন লোক, সুযোগ পেলেই হারাম কাজ করে বসবে। আল্লাহ আমাদের এই স্বভাব থেকে হেফাজত করুন, আমিন। পাঁচ, কৃপণতা। কৃপণতা একটি মারাত্মক ব্যাধি। কোরআন এবং হাদিসে কৃপণতা নিয়ে অসংখ্য হুঁশিয়ারি এসেছে। মহান আল্লাহ বলেন, যারা কৃপণতা থেকে মুক্ত হতে পেরেছে তারাই প্রকৃত সফল কাম। একথা নিশ্চিত যে দুর্বল ইমানের কারণে কৃপণতা সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কশ্চিনকালেও কোনো বান্দার অন্তরে কৃপণতা ও ইমান একত্র হতে পারে না। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে। অর্থলোভ তাদেরকে কৃপণতার আদেশ করেছে, ফলে তারা কৃপণতা করেছে। তাদেরকে আত্মীয়তা ছিন্ন করার আদেশ করেছে, তখন তারা তাই করেছে। এবং তাদেরকে পাপাচারে পরিচিত করেছে, তখন তারা তাতে লিপ্ত হয়েছে। আল্লাহ আমাদের কৃপণতা থেকে হেফাজত করুন, আমিন। ৬, অনর্থক ঝগড়া বিবাদ বা তর্ক বিতর্ক করা। অনেকে আছেন যারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন, যা ইমানের দুর্বলতার অন্যতম লক্ষণ। আজকাল অনেক মুসলিমদের মধ্যে দেখা যায় শরীয়তের কোনো মাসালা নিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যান। এক পক্ষ বলে আমরা হক পথে আছি, আবার অন্য পক্ষ বলে আমরা হক পথে আছি, ফলে এক সময় তা ঝগড়া বিবাদ পর্যন্ত গড়িয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি সে ব্যক্তির জন্য জান্নাতের একটি ঘরে জিম্মাদার যে বিতর্ক পরিহার করেছে যদিও সে হক পথেই ছিল। আল্লাহ আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। সাত, দুনিয়ার প্রতি আকর্ষণ। যে ব্যক্তির অন্তরে দুনিয়ার প্রতি আকর্ষণ বাসা বাঁধে সে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মানার ক্ষেত্রে গাফেল থাকে। এই ধরনের ব্যক্তি দুনিয়ার প্রতি এতটাই আসক্ত হয় যে যখন কোনো বিপদ তার সামনে আসে সে নিজেকে দুনিয়ার সব থেকে দুঃখী মানুষ মনে করে এবং অন্য কাউকে সুখে থাকতে দেখলে সে সেটা সহ্য করতে পারে না এবং হিংসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দার অন্তরে ইমান এবং হিংসা বিদ্বেষ একত্র হতে পারে না। ইমানদার ব্যক্তিরা দুনিয়ার প্রতি মগ্ন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহুকে উপদেশ দিয়েছিলেন এই বলে যে, নেয়ামতে মগ্ন থাকার ব্যাপারে সাবধান হও, কেননা আল্লাহর বান্দাগণ কখনো নেয়ামতে মগ্ন থাকতে পারে না। আল্লাহ আমাদের দুনিয়া আসক্তি থেকে রক্ষা করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আমিন। আজ আমরা আলোচনা করলাম দুর্বল ইমানের সাতটি লক্ষণ নিয়ে। তাছাড়া দুর্বল ইমানের আরও নানা লক্ষণ আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের হেদায়েত দান করুন। আগামী পর্বে আমরা জানব ইমানের দুর্বলতার কিছু কারণসমূহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তার রহমতে ছায়ায় সবসময় রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।